আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি টুকিটাকি কী কাজ করব এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। কালকে যে লাউ শাক গুঁড়ো আনছিলাম, তারপর বাবাই গেছিলেন আর আমি গেছিলাম, তো লাউ শাকটি অনেক উঁচা পাটন যায় না, অনেক কষ্ট হয়ে যায় লাউ শাকটি পাড়তে। তো কয়টা আনছি লাউ শাক বেশি আনি নাই। আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ওয়ান করবেন, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে আছে, আল্লাহ রহমতে সবাই ভালো আছে, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, আল্লাহ যেন হেফাজতে রাখে। আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে, আর ভিডিওটি দেখে বেশি বেশি করে, আর দয়া করে আমাদের পাশে থাকবেন। আপুরা ভাইয়ারা আপনার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে, কমেন্ট করছে, লাইক করে, শেয়ার করে, আর ভিডিওটি কষ্ট করে দেখে, আপুগর লাগিয়া ভাইয়াগর লাগিয়া সবার লাগিয়ে আমি দোয়া করি বেশি বেশি করে, আল্লাহ যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে, সহি সালামত রাখে, আল্লাহ যেন হেফাজত রাখে সবাই রে। তরকারি খাইটা গুইটা দোয়া দায়ি করতেছি। চাকনি আনছিলাম কালকে দুইটা, 10 টাকা করে, 20 টাকা তা দুইটা। শাকটি আমি প্রথমে সিম দিয়ে ধুইছি, ধোয়া শেষ করে আমি শাকটি ধুইতেছি, লাউ শাকটি। লাউ শাক ভালো করে ধুইতে হয়, নাইতে বালু চালু থাকে, সহজে বালু যাইতেছে না। 5টা ধোয়া দিছি আমি লাউ শাকটি, মাছটি আমি ধুইতেছি লবণ দিয়া, ভালো মতো মাছ লাইয়া। লবণ দিয়া মাছ না দিলে মাছ ধোয়া হয় না, আবার গরম পানিও দিতে হয়। তো লাউ শাকটা আমি মাছ দিয়া মাখায় জাখায় বসাই দিমু। ফারবেসের বাবা এই লাউ শাকটা গুড়া মাছ দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে। গুড়া মাছ কি কটা মিনি মাছ আছে সাথে আর পুঁটি মাছ আছে, দুই জাতের মাছ মিলাই দিয়ে আমি রান্না করবো লাউ শাকটা। আমি সব কিছু ময় মশলা দিয়ে দিছি। আমি যে মাছটি দিয়ে দিছি ওইটা এখানে মাখাইতেছি, আমি উল্টায় ফল্টায় সবগুলো মাখামু, মাখানিটা হয়ে গেছে গা। ধনিয়া পাতা দিয়ে দিছি আমি একসাথে চুলাতে বসাইয়া দিছি। তো কালকে আবার পারবেশের বাবা পর্দা আনছে, 4টা পর্দা আনছে। তো কালকে বালুর মাঠ গেছিলাম পর্দা আনতে, জানালার পর্দা করে দরজার পর্দা, দরজাটা খুললে বাহিরের মানুষ সব দেখা যায়, আবার গেটটা উঠে লগে সব দেখা যায়। কালকে গায়ে পর্দা আনতে যাইয়া বাবা বালুর মাঠ গিয়েছিলাম পর্দা আনতে, পর্দা বালুর মাঠ অনেক দাম, দাম চাই তিনটা পর্দা অনেক দাম চাইছে, 700 অনেকে 800 টাকা চাইছে। তো ফারবেসের বাবাই যাইয়া আবার খিলগতে যাইয়া পর্দা আনছে যাইয়া, আমি আর যাই নাই গিয়া, রাত্রেবেলা গেছে। তো আয়াতে কান্না করবো দেখিয়া, রাত্রে আমি আর যাই নাই। তো ফারবেসের বাবাই গেছে, একাই গেছে নাকি কারে লয়ে গেছে আমি কইতে পারি না। তো পর্দাটি সময় আপনার সাথে শেয়ার করবো, কইতেছে আম্মু পর্দাটি আপুগোর সাথে, বাইয়াগোর সাথে, মামুনিগোর সাথে, মামুনি না আন্টিগোর সাথে, আমি সবার সাথে শেয়ার করি পর্দাটি। তা আমি আবার কইতাছি নাও শেয়ার করো, সময় শেয়ার করবো সবার সাথে পর্দাটি। আর পর্দাটি দিতে আপুরা বাইয়ারা মামুনিরা আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো লাউ শাক রান্না করতেছি আমি গুড়া মাছ দিয়া, আর সিম দিয়া, টমেটো দিয়া, আলু দিয়া, শুটকি দিয়া রান্না করতেছি আমি। তো বেশি একটা ঝোল রাখবো না, কষা নিতে তরকারিটা উড়ে গেছে। তো আমি আবার পানি দিলাম, বেশি পানি দিই নাই, একদম শুকনা শুকনা করে রান্না করবো। সিম তরকারি শুকনা শুকনা না হইলে ভালো লাগে না, তেমন একটা মজাও হয় না। তো লাউ শাকটা হয়ে গেছে গা, লাউ শাকটা আমি উডাইলামও, এটা ধনিয়া পাতা দিয়ে দিছি।
আমি কথা কথায় কথারিতে মইসল দি দিছি এডি আর আপুর সাথে আমি শেয়ার করতেছি না মই তরকারিতে কি দিতে হয় এডি আপুরা বাইয়ারা খালামুনিরা মামুনিরা সবাই জানে শুটকি তরকারি কোনতে গিয়ে আবার তেল ছাড়াও রান্না করলে খুব মজা হয় এটা আমাদের দেশে আবার খায় তেল ছাড়া শাক দাও খায় তেল ছাড়া আবার লতি এটা খাই আমরা তেল ছাড়া এই তিনটা জিনিস তেল ছাড়া রান্না করলে খুব মজা হয় আরেকদিন আমি লতি আইনা তেল ছাড়া রান্না করবো আমি আগের চ্যালেঞ্জে লতি রান্না করছিলাম তেল ছাড়া সুরাইয়া সুরাইয়া এই লতি তরকারিটা অনেক পছন্দ করে আমার রান্নাটা হয়ে গেছে পড়ায় আমি চাইলে ধোয়া দিয়া চুলাতে বসাই দিব তো ফার্মেসের বাবা আজকে একাই খেতে বসে গেল বোঝাছে খিদা লাগছে বেশি গরম গরম ভাত খাইতেছে আর লাউ শাক তরকারি সিম তরকারি ছুটকিদা রান্না করছি তো নিজে লইয়া লইয়া খাইতেছে আমি আবার ক্যামেরাটা ধরে রাখছি স্ট্যান্ড ক্যামেরার বসাইছি না আমি হাতে ধরে রাখছি ক্যামেরাটা আমারে কইছে খাইতাম বইলা তা আমি আবার কইতাছি না তুমি খাইয়া উঠো খাইতে খাইতে আবার দেরি হয়ে যাব তুমি খাও সমস্যা নেই কেন ওর ফার বেছে লইছে তাদের টাউনের বাড়ি গরম গরম ভাত তরকারি দিয়া মাখতে পারে না কইতেছে অনেক গরম আমি আবার ভাতটা রান্না কইরা অল্প একটু মার রাখি ভাতের ভিতরে রাখিয়া চুলাতে আমি বসাই দিই ডিম করিয়া আজকালকে রাতে আব্বু কল থেকে নিয়ে এসছে আব্বু আর আম্মু রাতের বেলায় যে বালুর মাঠে গেছিল পর্দার জন্য কিন্তু পায়নি তারপরে কি আই গেছে কি যেন বলে খিলগাঁও গেছিল হ্যাঁ এই পর্দা গুলো আনছে ঘরের জন্য এই যে পর্দা গুলো বসেছে আজ ডাকবে মানে বলে না এগুলো আজকে টাঙাবে চারটা পর্দা আনছে একটা গেটে আর একটা সামনে বারান্দার এখানে একটা আর একটা জানালার এখানে একটা আছে কি করতেছে আপু বিকালবেলা জাল পিঠা বানিয়েছে আয়তে খাইতেছে আর খাটে ধরে এখানে খেয়ে এখানে দুইটা পর্দা আমি আজকে কালিজিরা ভর্তা বানাবো আর খুব মন চাইছে কালিজিরা ভর্তা খেতে আম্মুকে আম্মু বলছে না আমি বানাই আমি কইছি না আম্মু আমি বানাই মশবাটা শেষ আমি এখন কালিজিরা দিয়ে দিব আমি কালিজিটা বাটি দিয়েছি এখানে আছে পেঁয়াজ আর রসুন গুলো ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজি নি শুধু রসুনটা ভাজি লবণ দিয়ে দিছি আমি গরম গরম কালি জিরা দিয়ে গরম ভাত খাইতেছি খুব মজা লেগেছে আমাকে এটা বিকেলবেলা
আরে কই যাচ্ছে জাল ভিডা খাইতো আমি জাল ভিডা তৈরি করমু লবণ দিয়ে দিছি প্রথমই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি মরিচের গুঁড়া দিছি আধা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি আধা চামচ এক চামচ হলুদের গুঁড়া জিরা বাটা দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিছি একসাথে আমি এটার মাখাইতেছি তো সুমাইয়া আজকে দুপুরবেলা কালিজিরার ভর্তা বানাইছে কালিজিরার ভর্তা বানায়া ভাত খাইছে গরম গরম তো কইতেছে আমি এই তরকারিতে ভাত খামু না শাক তরকারি দিয়া আর সুটকি তরকারিতে ভাত খামু না তো সুমাইয়া কালিজিরা বাজে রসুন বাজে মরিচ বাজে সব কিছু বাজে ভর্তাটা বানাইছে তা আমার আর দিল না ভর্তাটা বানানোর লেগে আমি জোরাজুরি করছি আমি গুলাটা গুলাইয়া দিছি জাল ফিডার আর সুমাইয়া এই সুরাইয়া বানাইতেছে ফিডা দি বুঝতেছে ফিডা লাগছে কী খামো বিকালবেলা তো ফিডা বানাইতেছে তো আমাদের গড় দিও হনো এলোমেলো হয়ে লইছে গড় দিয়ে আর হনো গুছাইতে পারছি না একটা আলমারি কিনছি পুরান আলমারি এটারে রং করা হয়েছে না ওখানে কালকে রং করব রং করলে কালকে পরশু দিন মনে আনতে পারি ঘরের ভিতরে আপনার সাথে শেয়ার করবো আমি তো ফার্মেসের বাবার আবার কইছি আমি একটা ওয়ার্ডোব আনানোর লেগিয়া কাপড় চাপড় থুইতে পারি না এন তো আবার কাপড় চাপড় টিনের বেড়া ছিল লোয়া গিটটা কাপড় চাপড় থুইছি আমি আর এন তো দেওয়াল ওয়াল করা আর কাপড় চাপড় থন জানা দড়ি দা বান্ধা তো কাপড় চাপড় এইভাবে পইরা লইছে একটা ঘর দুয়ার কি একটা এলোমেলো লইছে ভালো লাগে না আমার ভিডিওতে দেখাইতে কিরম একটা লাগে তবু আমি সব ঘর পুরা ঘরটা আমি দেখাই দিয়েছি সবাইরে আমি নাস্তা খাইতেছে আমরা বসে ফার্মেসের বাবা কাজ করছে যে বিল আনতে গেছে গা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ।